শীতলকুচিতে এক মহিলার সন্তান থাকা সত্ত্বেও ভুয়ো বিয়ের কার্ড বানিয়ে রূপশ্রী প্রকল্পে আবেদন করতে গিয়ে ধরা খেলেন বিডিওর হাতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভুয়ো বিয়ের আমন্ত্রণপত্র বানিয়ে বিডিও অফিসে রূপশ্রী প্রকল্পের আবেদন করে ধরা পড়লেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শীতলকুচি বিডিও অফিসে। এই ঘটনায় হইচই পড়ে যায় বিডিও অফিস চত্বরে। এদিন শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলার নেপড়া গ্রামের এক যুবতী শীতলকুচি বিডিও অফিসে রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র জমা দেন। প্রয়োজনীয় সমস্ত প্রমাণপত্র দিয়েই আবেদন করেন যুবতী। বিয়ের আমন্ত্রণপত্রে 28 অক্টোবর বিয়ে হবে বলে উল্লেখ করেন তিনি। কিন্তু যুবতীকে দেখে সন্দেহ হয় বিডিও অফিসের কর্মীদের। পরে দেখা যায় বিডিও অফিস থেকে বেরিয়েই এক শিশুকে কোলে নেন যুবতী। ঘটনাটি নজরে আসে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাসের। তিনি যুবতীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। যদিও পরে যুবতী স্বীকার করে নেন তিনি বিবাহিতা। 2 বছর আগে শীতলকুচি ব্লকের গোলেনাহাটি গ্রামের আব্দুর রশিদের সঙ্গে বিয়ে হয়েছে তার। তাদের একটি সন্তানও রয়েছে। সন্তানকে নিয়েই বিডিও অফিসে আসেন তিনি। তবে বিডিও অফিসে ঢোকার আগে বোনের কাছেই সন্তানকে রেখে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য উঠে আসে। ব্লক প্রশাসন জানিয়েছেন ওই যুবতী জেরার মুখে পড়ে অপরাধের কথা স্বীকারও করেছেন। তিনি জানিয়েছেন রূপশ্রী প্রকল্পে সুবিধা পাইয়ে দিতে গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের ভিআরপি হিসাবে কর্মরত আর এক যুবতীর নাম উঠে এসেছে। সুবিধা পাইয়ে দেওয়ার বদলে তাকে 10,000 টাকা দিতে হতো বলে জানিয়েছেন সেই অভিযুক্ত। তবে ওই ভিআরপি অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতে এলাকার সরগোল পড়ে যায়। এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার পেছনে আরও কেউ যুক্ত আছে কিনা তা নিয়ে খোঁজ নিচ্ছে ব্লক প্রশাসন। বিষয়টি শীতলকুচি থানার পুলিশকে জানানো হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শীতলকুচি ব্লক প্রশাসনের তরফে লিখিত অভিযোগ পুলিশে জানানো হয়নি। শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস বলেন, বিষয়টি পুলিশের নজরে দেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে, অভিযুক্তদের নামে পুলিশে এফআইআর করা হবে। শীতলকুচি থানা সূত্রে জানা গিয়েছে এই রকম একটি ঘটনার কথা ব্লক প্রশাসন থেকে জানানো হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। জোরে বলো, পেটলা নেপড়া। তুমি তো বিবাহিত, তাহলে রূপশ্রী ফর্ম ফিল আপ কেন করছো? ওর আত্মীয় না কি এসে ও বলছে ওর আমার লোক আছে, রূপশ্রী টাকা তুলে দিবে। তাই কে সেই কে সে ব্যক্তিটা কে? ওর বোন বলতে কি আছে? ওর বোনের কি নাম? ওটা কে? ওর কথা বলছে বিএপি, নাম বিআরপি। শারমিন, শারমিন, শারমিন বিআরপি। কোথায় বাড়ি তার? গোলেনহাটি। গোলেনহাটিতে বাড়ি। সে কি বলছে তোমায়? ও তো আমার সাথে আলাপ করে নি, ওর বোনকে লাগিয়ে দিছে। আমার মায়ের কাছে বলতে চাই আমরা কিছু টাকা অর্ধেক নিবো, টাকা ঢুকলে অর্ধেক নিবো, আর অর্ধেক 15,000 তোমরা নেবে, 10,000 আমরা নেবো, আর এরকম করে বলছে। এরকম করে বলে নাম্বার দিছে আর ফর্ম আমি তুলছি, সেই দিন ফর্মটা নিছিল, ও ফিল আপ করছে কি কি করছে। তুমি তো জানো যে এটা বিয়ে করার জন্য, তুমি তো বিবাহিত, তারপরেও কেন ফর্ম ফিল আপ করতে আসছো তাহলে? হ্যাঁ, ভুল হয়ে গেছে। ফর্মটা হাতে ধরো, ফর্মটা ভুল হয়ে গেছে। তাহলে ফর্ম ফিল আপ করার বুদ্ধি কে দিছে? শারমিন, শারমিন দিছে, ভিআরপি।